গতকালকের খবর ঢাকা দুইটা মাদ্রাসায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচশোর বেশি চাকু আর ছুরি ঢাকা দুইটা কমই মাদ্রাসায় পুলিশ অভিযান চালিয়ে পাঁচশোর বেশি চাকু আর ছুরি এগুলা বের করেছে আপনারা কথাটা শুনছেন কি না আমি জানি না না শুনলেও শুনবেন আসতেছে কিন্তু আরে ভাই ছাত্রলীগের নেতাদের রুমের মধ্যে কত রকমের দেশি বিদেশি অস্ত্র নাকি যুবলীগের যুবকদের রুমের মধ্যে কত রকমের বেআইনি অস্ত্র সেখান থেকে একটা নরন একটা বই সিলাই করা শুয়া পর্যন্ত পুলিশ আজ পর্যন্ত বাইর করতে পারে নাই ঠিক কিনা বলেন কিন্তু ঢাকার দুইটা কমি মাদ্রাসায় পাঁচশোর বেশি চাকু আর ছুরি বাইর করেছে ভাই কমি মাদ্রাসায় চাকুও আছে ছুরিও আছে আপনারা জানেন এই কমি মাদ্রাসাগুলো পাবলিক অনুদানের উপরে চলে বিশেষ করে কোরবানির সময় কওমি মাদ্রাসার মহতামে হুজুররা পুরো এলাকার সাথে নেটওয়ার্ক সৃষ্টি করে যে আপনারা যে কোরবানি দিবেন আমাদের ছেলেরা আপনাদের বাড়িতে যাবে তারা আপনাদের গরু মোষ ছাগল এগুলো জবাই করবে তারা চামড়া খুলে দেবে দরকারের গোষ্ঠ বানাই দেবে আপনারা চামড়াটা মাদ্রাসায় দিয়ে দেবেন ঠিক কমই মাদ্রাসা এইভাবেই সে কালেকশন করা হয় ছাত্ররা ঘরে ঘরে চলে যায় বাড়িতে বাড়িতে চলে যায় এখন একটা কমই মাদ্রাসায় যদি পাঁচশো চাকু পাওয়া যায় হাট হাজারিতে ছাত্র সংখ্যা বারো হাজারের মতো কি তাহলে চাকু তো বারো হাজারের দরকার ছিল। পাওয়া গেছে মোটে কয় খান পাঁচশো খান ভাই কথাটা এই জন্যে বলছি এই যে গত সপ্তাহে তিনটা দিন দেশে এত ক্রাইসিস গেলো এত রকমের টানা পড়েন গেল কমই মাদ্রাসার কয়জন ছাত্রের কাছ থেকে কয়টা চাকু পাওয়া গেছে কন কয়টা চাকু তাহলে বুঝে এলো চাকু এগুলো এই কাজের না এই চাকুগুলো শুধু কোরবানির সময় কোরবানির সময় কোরবানির জন্তু এটাকে কাটা কুটা কাজের ব্যবহার করা হয় এই ধরনের চাকু প্রত্যেকটা কমই মাদ্রাসায় কিন্তু আছে। আপনার ঘরে দাও আসে না কার কোনো ঘরে একটা আসে চারটা পাঁচটাও তো আসে বিভিন্ন সাইজের আসে নাকি এখন যদি কেউ এসে বলে তোমার ঘরে দাও পাওয়া গেছে তুমি অপরাধী এই দাওটা প্রয়োজন আর কবি মাদ্রাসার ভিতরের প্রশাসন কিন্তু খুব মজবুত সাংঘাতিক শক্ত আমি তাদের প্রশংসা করি ঈদের দিন সকালে ফজরের পরে ছাত্রদের নাম লিখে লিখে এই চাকুগুলা বিলি করা হয় কোরবানির ঈদের দিন আবার বিকালে ওই তালিকা দেখে দেখে চাকুগুলা কর্তৃপক্ষ জমানে জমা স্টোরে রেখে দেয় সারা বছর এইগুলো স্টোরে থাকে এখন সেখান থেকে চাকু পাওয়া গেছে ভাই এবার আপনারাই বিচার করেন হাতি ঘোড়া গেল তল সাগি বলে কত জল অবস্থাটা সেরকম কমই মাদ্রাসা তাদের উপরে হিট করে কোনো লাভ হবে না এই দেশে এই পর্যন্ত যত রকমের সীমা লঙ্ঘন করা হয়েছে যত রকমের যত কিছু করা হয়েছে দেখা গেছে আলিয়া মাদ্রাসা হোক কমি মাদ্রাসা হোক এই দেশের সবচাইতে নিরীহ নাগরিক তারা এই দেশের সবচাইতে ভদ্র নাগরিক তারা মাদ্রাসা ছাত্র এবং শিক্ষক ঠিক কিনা বলেন এদেরকে নিয়ে বেশি ঘাটাঘাটি হোক পানিগোলা করা হোক এটা আমরা চাই না তবে মাদ্রাসার কোনো ছাত্র যদি অপরাধ করে থাকে আপনারা তদন্ত করুন সঠিকভাবে আপনারা এগুলাকে অ্যানালাইসিস করে আপনারা বের করুন অপরাধী মাদ্রাসা ছাত্র হলেও অপরাধী ঠিক কিনা বলেন আর আদম আলী কদম আলীর ছেলে যেমন অপরাধী তেমনই মোটা মেয়া সাঙ্গা মেয়ার ছেলে হইলে বোধ অপরাধী না এখন ভূতের চেহারা যেমন নির্বোধ অতি ঘোর যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর এটা আপনারা জানেন যে এরা করেছে ওরা করেছে জামাত শিবির করেছে বলে কি না বলেন ভাই ইতিহাস সাক্ষী আছে এই জাতি সাক্ষী আছে এই দেশের মানুষ সাক্ষী আছে এই দেশে কারা শান্তিপ্রিয় আর কারা চরমপন্থী কারা সীমা করে এই দেশের মানুষ তাদের সবাইকে চেনে তাদেরকে জানে ঠিক কি না বলেন সুতরাং একদিকে করোনার মহামারী চলছে আরেকদিকে মহাগ্রন্থ আল কোরআন এইটাকে নিয়ে এই ধরনের বিভিন্ন রকমের বাতিলের নাটক চলছে পরিকল্পনা চলছে এই অবস্থাতে ভিতরে অন্য কোনোভাবে পানিগোলা করা হোক এটা আমরা চাই না ঠিক কিনা বলেন